সাত সকালে ফের মেট্রো বিভ্রাট টালিগঞ্জ স্টেশনে যান্ত্রিক ত্রুটির জেরে দমদমমুখী মেট্রো চলাচল বন্ধ রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অয়ন অয়ন কি সমস্যা হয়েছে এই মুহূর্তে কেন বন্ধ মেট্রো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের আপনাদের আলোকবাদ জানিয়ে রাখি সাত সকালে ফের মেট্রো বিভ্রাট টালিগঞ্জ স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণেই দমদমমুখী মেট্রো চলাচল বন্ধ টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো এই মুহূর্তে যদিও চলাচল করছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে অয়ন কি সমস্যা হয়েছে কি কারণে এই মুহূর্তে বন্ধ মেট্রো চলাচল উনাল মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যেটুকু কথা বলা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত তাতে সকাল 7:50 নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় একটি ত্রুটি থাকে এবং সেই ত্রুটি ধরা পড়ার পরে কবি সুভাষ থেকে নোয়াপাড়াগামী যে মেট্রো সেই মেট্রো টালিগঞ্জ স্টেশনে ঢোকার কিছু আগে দাঁড়িয়ে যায় এবং তারপরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে ট্রেনটিকে চালানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি বলেই আমাদের কাছে খবর এবং যেটা জানা যাচ্ছে যে উল্টো পথে অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে অন্যদিকে নোয়াপাড়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ এবং কি কারণে যান্ত্রিক ত্রুটি তা মেরামত করতে কতক্ষণ সময় লাগবে এ ব্যাপারে নিশ্চিত হয়েই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ তাদের যে পরবর্তী ঘোষণা অর্থাৎ ট্রেন পরিষেবা পুরোপুরি চালু করার যে ঘোষণা সেই ঘোষণা করতে পারবেন বলে মনে করা হচ্ছে ধন্যবাদ তোলাবাজি কাটমানি চলবে না প্রশাসনিক বৈঠক থেকে হুগলির মন্ত্রী ও বিধায়ককেই সরাসরি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী দলের গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস আইন শৃঙ্খলা নিয়ে নানা অভিযোগ উঠছিল নাম উঠছিল দলের নেতাদের বিরুদ্ধেও বিষয়টি কানে গিয়েছিল মুখ্যমন্ত্রীর হুগলির প্রশাসনিক সভায় সুযোগ পেতে তাই এ নিয়ে দলেরই নেতাদের সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তপন দাশগুপ্তকেও আমি বলছি কোন রকম ভাবে এদের প্রোটেকশন দেয়া যাবে না যারা করছে তপন মজুমদারকেও বলছি পোলবাই নিজের কারখানা খুলতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছেন এই ব্যক্তি প্রশাসনিক সভায় নালিশ জানাতেই জেলায় দলের শীর্ষ নেতাদের প্রকাশ্যে বার্তা দিলেন মমতা তোলাবাজের খপ্পরে পড়েছি কোন তোলাবাজকে আপনি টাকা দেবেন কেন আমি সুকেশকে বলছি ইউ টেক কেয়ার কয়েকটা ছেলে আছে বাইক নিয়ে গিয়ে এলাকায় গিয়ে থ্রেট করে এবং গায়ের জোর দেখায় এই কজনকে স্পিয়ার করা যাবে না আর তপন দাশগুপ্তকেও আমি বলছি কোন রকম ভাবে এদের প্রোটেকশন দেয়া যাবে না যারা করছে তপন মজুমদারকেও বলছি উন্নয়নের প্রধান লক্ষ্য সেখানে কাটমানি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আবার বার্তা দলের নেতাকে তোমার ভাগ্য ভালো যে একটা রাজ্যসভার এমপি 5 কোটি মাত্র টাকা 5 কোটি দেওয়া আছে কেটে দেবো 1 কোটি দেবো চ্যাংরা মাছ কমিশন খেয়ে না ঠিক হয়ে যায় ডোন্ট টেক কমিশন ওকে আই ক্যানট গিভ দ্য কাটমানি অর দ্য কমিশন একটা স্টেডিয়াম করতে 14 কোটি লাগে তোমরা আমাকে শেখাচ্ছ এসব আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে ভাগ করে খাওয়ার চেষ্টা করো একা সব খাবো হয় না বিধানসভা নির্বাচনের সময় থেকেই সামনে চলে আসে হুগলির গোষ্ঠী কোন্দলের গোটা চিত্রটাই এক নেতার সঙ্গে আর এক নেতার ইগোর লড়াই সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় শীর্ষ নেতৃত্বকে পঞ্চায়েতে সেই ইগোর লড়াই যাতে ফ্যাক্টর না হয় সে কাজটাও করে রাখলেন মুখ্যমন্ত্রী দিদি পশ্চিমবাংলায় দুটো কলেজ একসঙ্গে শুরু হয়েছিল তাদের বয়স হয়ে গেছে 200 বছর একটা হচ্ছে প্রেসিডেন্সি যেটা ইউনিভার্সিটি হয়ে গেছে আরেকটা হচ্ছে শ্রীরামপুর কলেজ সেটাও 200 বছর হয়ে গেছে সব সাব ডিভিশনে দিদি একটা করে কিছু দিয়েছেন এবার আমার একটা প্রেয়ার আপনার কাছে তারপর ইওর কনসিডারেশন এটা আপনার কাছে কনসিডারেশন প্রেয়ারে রইল যে আমাদের একটা ইউনিভার্সিটি দিন এটা হবে না হুগলি জেলা একটা ইউনিভার্সিটি পাবে কোথায় হবে দ্যাট আই উইল ডিসাইড দ্য প্লেস শ্রীরামপুরে তো প্লিজ ডোন্ট আর্গু করলেন আমি কারো কথা শুনবো না এখানে আই উইল ডিসাইড দ্য প্লেস কারো কোনো লবি আমি শুনতে বাধ্য নই একাধিক জেলায় গিয়ে তোলাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সেখানকার নেতা মন্ত্রী বিধায়কদের বারবার সতর্ক করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী এখন পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে তাই তালকেশ্বরের প্রশাসনিক বৈঠক থেকেই দলের নেতাদের শোধরানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাপন সাউ ও বিধান সরকারের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট 24 ঘন্টা